শীতের তীরে কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো। এখন ভালো থাকাটাই আসলে একটা বড় ব্যাপার। আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সালাউদ্দিন, সহকারী শিক্ষক খোলাদের পার্বতী বড় সরকারি উচ্চ বিদ্যালয়। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অধ্যায় 5 হিসাব নিয়ে। আমরা ধারাবাহিকভাবে অধ্যায় 1 থেকে 2 থেকেই আমরা শুরু করে প্রতিটা অধ্যায়ে আলোচনা করে করে যাচ্ছি। প্রত্যেকটা অধ্যায় হয়তো 1টা 2টা বা 3টা ক্লাস হতে পারে। আজকের অধ্যায়ে হিসাবের অবশ্যই 2টা পার্ট থাকবে। প্রথম পার্টে কিছু আলোচনা, দ্বিতীয় পার্টে আমি কিছু আলোচনা করবো। প্রথম পার্টে আমরা শিখব এই অধ্যায়ে হিসাব কি শিখব, মানে তোমার আমরা শিখব হিসাব কি বা হিসাবের ধারণা, বিভিন্ন প্রকার হিসাবে চল। মানে হিসাব কি বা হিসাবের বৈশিষ্ট্য কি? হিসাব হচ্ছে আমরা লেনদেন যখন শনাক্ত করি, আমরা লেনদেনগুলো তো যেভাবে আছে, যেমন আমি একটা মার্কার কিনলাম, এই মার্কারটা হোয়াইট বোর্ড মার্কার আমি এনে মার্কার হিসাব লিখতে পারি না। আমরা এই হোয়াইট বোর্ড মার্কার, তারপর ইরেজার, তারপর পেন্সিল, কলম, এগুলো সব মিলিয়ে আমরা এগুলোকে নাম দিলাম মনিহারি। তো তদ্রূপভাবে প্রত্যেকটা লেনদেনেই দুটি পক্ষ কী কী নামে আমরা কী করবো, আইডেন্টিফাই করবো, পরিচিতি করবো, তার নামই হচ্ছে হিসাব। তারপর বিভিন্ন প্রকার হিসাবের চকের মধ্যে হিসাবের চক বেশিরভাগই আমরা প্রতি নিয়ে আলোচনা করি, প্রত্যেকটি হিসাবের জন্য আলাদা আলাদা চক। এই অধ্যায়ে আমরা বিভিন্ন হিসাবের চকের মধ্যে দুই প্রকার চক যেগুলো প্রতি নিয়ে আসে, একটা হচ্ছে তোমার টি চক, দুটা পক্ষ টি চকে, আর একটা হচ্ছে তোমার চলমানদের চক, চলমানদের চক, আর একটা হচ্ছে কি টি চক। চোখে ওই পাশে তোমার তারিখ থাকবে, একটা পক্ষ ডেবিট, একটা পক্ষ ক্রেডিট, দুটো পক্ষ থাকবে তারিখ, তোমার টাকার ঘর প্রথমত ওই পাশে থাকবে, তারিখ থাকবে, বিবরণ, জামেদার লিস্টটা ওই পাশে, মানে তোমার চারটা করে পক্ষ থাকবে। এখন ডেবিট ক্রেডিটের যে পার্থক্য সেটা উদ্দেশ্য হিসেবে বলব। আর চলমন্ত্রের প্রক্রিয়া চলবে তারিখের পর একটা তারিখ, বিবরণ, জাবেদ মিস্টার, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জেড, মানে প্রত্যেকটা লেনদেন কখন তোমার সংগঠিত হওয়ার পর হিসাবযুক্ত করলে তোমার ডেবিট জেড বা ক্রেডিট জেড বের হবে, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, মানে প্রত্যেকটাতে টাকা মধ্যবর্তী পর ডেবিট সে ক্রেডিট সে বের হবে। তো আমরা বিভিন্ন প্রকার চোখের মধ্যে দুইটা চোখ, তোমার টি চোখ, সমানের চোখ, এগুলো অবশ্য তোমাদের প্রতিজ্ঞান হিসেবে প্রতিজ্ঞানের মধ্যে প্রত্যেকটা গাণিতিক তোমার বুদ্ধিতে চাষের জন্য প্রত্যেকটা হিসাবের জন্য আলাদা আলাদা এই চোখগুলো করা হবে। ঠিক আছে, চোখ আর হিসাব কী হিসাবের বৈশিষ্ট্য তোমার, এবং তোমার স্বাভাবিকভাবে কয়েকটা চক টিচর তোমার চলঞ্জের চোখ নিয়ে ওদের আলোচনা করতে প্রারম্ভিক আলোচনা। আর দ্বিতীয়ার্থে আমরা অন্যান্য বিষয়গুলো আলোচনা করবো, মানে গাণিতিক তোমার ব্যাপার যেগুলো সেগুলো দ্বিতীয়ার্ধে এই অধ্যায়ে, এই পাঠে, এই অধ্যায়ের দ্বিতীয় পাঠে আলোচনা করবো। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবো।